হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবার নতুন দিন নতুন জায়গা। ফার্স্ট পার্ট আপনি দেখেছেন যে আমি রানাঘাট জাংশনের মধ্যে এসেছি। এবার রানাঘাট জাংশন থেকে বার হয়ে আসলাম, টোটো ধরবো, টোটো ধরে অবকাশ পার্কে যাবো। চলুন প্রথমে টোটোটা ধরে অবকাশ পার্কের দিকে যাই, তারপর অবকাশ পার্কের সামনে গিয়ে আপনার কথা হবে। তো বন্ধুরা, রানাঘাট স্টেশন থেকে টুকটুকি ধরে এসে অবশেষে পৌঁছে গেলাম অবকাশ পার্কের গেটের সামনে। তো রানাঘাট স্টেশন থেকে টোটোতে এখানে আসতে আপনার সঙ্গে ভাড়া নেবে 15 টাকা। তো চলুন এবার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে কিছু নিয়মাবলী পড়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলে তারপর রাস্তার ভেতরে ঢুকবো। চলুন। এই যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই পার্কের প্রবেশপথ। তো আরেক পাশে যেটি দেখছেন এটি হচ্ছে টিকিট কাউন্টার। এই দেখেন, এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। এছাড়া যে অ্যাক্টিভিটিসগুলো আছে, জাম্পিং বলেন বা হেলিকপ্টার, বোটিং, বোটিং 20 টাকা, জাম্পিং এবং আপনার হেলিকপ্টার 10 টাকা করে, আর প্রবেশ মূল্য 10 টাকা। আর এখানে আপনার লেখা আছে DSLR বা স্টিল ছবি করতে 100, আর হচ্ছে আপনার DSLR ভিডিও করতে 1000। অর্থাৎ এখানে আপনার বিভিন্ন প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং বা বিভিন্ন যে সেলিব্রেশন সেগুলোর জন্য এখানে প্যাকেজিং বুক করা যায়। যাই হোক, চলুন টিকিট টিকিটটা ভেতরে যাওয়া যাক। আচ্ছা, একটা দেবেন তো বলছি, আপনি কি ভেতরে শুট করবে? তো বন্ধুরা, এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা, কিন্তু এখানে এসে হঠাৎ একটুখানি প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে ওখানে বাইরে লেখাই আছে যে DSLR ভিডিওগ্রাফি করতে গেলে আপনাকে 1000 টাকা চার্জ দিতে হবে। তো আমার সঙ্গে ওনারা 1000 টাকা চার্জ চাচ্ছিলেন। যাই হোক, কিন্তু যেহেতু বললাম যে এরকম ইউটিউবার, আমি তো এখানে কোনো সেলিব্রেশন করতে আসিনি, আপনাদের কিছুটা প্রমোট হচ্ছে কি আজ ব্যাপার, ওই জন্য শেষে বললো যে ঠিক আছে 500 টাকা আপনি দেন, তারপর আপনাকে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ করবো। তো দেখলাম যখন এতটা দূর কভার করার জন্য এসেছি, তো 500 টাকায় দেওয়া যেতে পারে। এই জায়গাটি আপনাকে আস্তে আস্তে তুলে ধরে চল। তো বন্ধুরা, ফাইনালি প্রবেশ করেছি এই অবকাশ পার্কে। তো দেখতে পাচ্ছেন আমার বাঁ হাতে রয়েছে যে হেলিকপ্টারগুলি, এই হেলিকপ্টারগুলিতে ওঠার জন্য আপনাকে এক্সট্রা 10 টাকা করে চার্জ দিতে হবে। আর আপনার প্রবেশ মূল্য তো এখানে 10 টাকায়, কিন্তু অন্যান্য যে জাম্পিং বা চাইল্ড অ্যাক্টিভিটিসগুলো আছে তার জন্য আপনাকে আলাদা এক্সট্রা চার্জ পে করতে হবে। আর এ পাশে দেখতে পাচ্ছেন যে একটি ফুড স্টেশনও আছে, আর যেখান থেকে হেঁটে চলছি ফুটপাথ দিয়ে, এর দুপাশে প্রচুর গাছপালা, প্রচুর কিছু আছে, সত্যি খুব ভালো লাগবে আপনার একা নিরালা এখানে সময় অতিবাহিত করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ফুচকার স্টলও আছে, পাশে চেয়ার করে আলাদা করে। তো আর এ পাশে চলুন একটু আগে যাই, এখানে বিভিন্ন রকমের প্রাকৃতিকভাবে মূর্তিও করা আছে। এ দেখেন, আর ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেকটি জায়গা। এই দেখেন, এখানে বাঁশ গাছগুলি আছে এবং সেখানে বাবুই পাখির বাসা কৃত্রিমভাবে করা আছে। এই দেখেন, এই দেখেন। তো উইকেন্ডে আপনি একদিন একটু এই পার্কে এসে ঘুরে যেতেই পারেন, সত্যি খুবই ভালো লাগবে আপনার। আর এখানে দেখুন আরেকটি বসার সুন্দর জায়গা করা আছে, এই দেখেন। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা এই কারণেই, কারণ এখানে বিভিন্ন রকমভাবে এই দেখেন ডেকোরেশন করা আছে বাবুই পাখির বাসা দিয়ে, যেটা সত্যি খুবই ভালো লাগবে। আর চলুন, এই দেখেন, আপনি ইউটিউবে প্রচুরবার দেখেছেন, প্রচুর কিছু দেখেছেন যে আমার পিছনে যে গেটটি আছে লেখা আছে অবকাশ। তো এটি হচ্ছে আপনার সেই সাইনটি যেটিকে অনেকে থামনেলও করে থাকেন। তো যাই হোক, চলুন আমি এই পিছন দিকে এই যে ঝিলটি আছে, তো এই ঝিলটিকে কিছুটা ঘুরে আপনাকে টোটোটা দেখিয়ে তারপর আপনাকে ঘুরে দেখাই। এখান থেকে চলুন এবার যে বোটিং সিস্টেম, অর্থাৎ বোটে চড়তে গেলে আপনার 20 টাকা করে লাগে, সেই বোটিংয়ের জায়গাটা আপনাকে ঘুরে দেখাই। দেখেন অবকাশটি লেখা আছে, তার পাশে রয়েছে এই যে বোটিং সিস্টেম। এখানে আপনার ঢোকার মুহূর্তে দুটি বকও রাখা আছে, আর ওই দেখেন, এই তো এই বোটের মাধ্যমে এখানে আপনি বোটিং করতে পারেন। এখানে ঘন্টা কতক্ষণ? 1 ঘন্টা তো 20 টাকায়? 10 মিনিট? আচ্ছা, তাহলে এখন তো রোদ কিছুটা পরে এসে ইয়ে করা যাবে, 10 মিনিট, তাই তো? নেই, আর বোটিংয়ের জন্য আপনাকে এখানে আলাদা টিকিট কাটতে হবে না, কিন্তু ওখান থেকে একবার কাউন্টার থেকে টিকিট কেটে আনতে হবে, আবার নতুন করে কাউন্টার যেতে হবে। আচ্ছা আচ্ছা, আর ওই জাম্পিং বা হেলিকপ্টারের যে সিস্টেমটা, ওগুলো মানে ওই কাউন্টার ঢোকার সময় বলে দিতে হবে একবার? মানে টিকিটটা একবারে না, আপনি ঘুরে টুরে গিয়ে আবার টিকিটটা কাটলেন। আচ্ছা, আর এমনি ওটা জানা হলো না যে আপনার এখানে তো 11টা থেকে 8টা পর্যন্ত খোলা, কিন্তু আপনার ওই টিকিট কাটার পর কতক্ষণ থাকা যায়?
আপনি সকাল 11টা যদি আসেন রাত্রি 8টায় বের হবেন এরকম কোনো টাইমিং নেই কিছু কিছু পার্কে যেমন আপনার টাইমিং আছে ঘন্টা 2 1 এখানে এরকম কোনো সিস্টেম নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই যে দাদার সঙ্গে কথা হলো দাদা এখানে গার্ড আছেন আর কি বোটিং এর এখানে যে আপনি 10টাকা দিয়ে যদি 11টার সময় ঢোকেন তো রাত্রি 8টার সময় বাড়াতে পারেন কোনো আপনার বাধ্যবাধকতা নেই আর এই জায়গাটি হচ্ছে খুব সুন্দর জায়গা দেখেন এখানে আপনার বোটিং এরিয়াটা আর পাশে একটি ছোট ব্রিজ মতো করা আছে এই দেখেন দারুণ লাগছে এই জায়গাটা একেবারে ফটো তোলার জন্য আদর্শ আর এ পাশে দেখেন একটি ছোট্ট বিশ্ববাংলা যেটা আরও বেশি ভালো লাগবে আপনার আর এই পার্কটি মাধুর্যতা এই কারণে কারণ এই পার্কটি হচ্ছে চুনি নদীর একেবারে ধারে নবনির্মিত এই পার্ক এই পার্ক নিয়ে ইউটিউবে আপনি প্রচুর ভিডিও দেখেছেন যদিও আমিও আপনার মতো ইউটিউব থেকে দেখে এসেছি যাই হোক তবুও কিন্তু একটা জিনিস একটু খারাপ লাগলো কারণ এখানে আমাকে ভিডিও করার জন্য 500 টাকা দিতে হলো আমি জানি আপনারা ভিডিওটি সেভাবে শেয়ার করবেন সেভাবে ভালোবাসবেন এবং সেটা কোনো ব্যাপারই রাখবে না হয়তো কিন্তু এই মুহূর্তে কিছুটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এই দেখেন এখানে একটি ছোটো গেট করা আছে এই গেটের মাধ্যমেই চুন্ডি থেকে এখানে জলের প্রবাহটা নিয়ন্ত্রণ করা হয় চলুন এবার সামনে আগিয়ে আপনাকে আরও কিছুটা এক্সপ্লোর করে দেখায় আর এই দেখেন এখানে রয়েছে সুন্দর যে টেরাকোটা কারুকার্য করার মতো ভালো লাগছে দেখে ওই পাশে আপনি দেখছিলেন যে আরেকটি অবকাশের যে ইয়ে আছে কিন্তু এখানেও সেম একই রকমভাবে করা আছে আর এ পাশে আপনার সেই ঝিলটি আর দেখছেন দুপাশে দিয়ে হাঁটছে দুপাশে আপনার প্রচুর ইয়ে করা চেয়ার করা আছে চেয়ারে এসে আপনি যতক্ষণ ইচ্ছা বসে ইয়ে করতে পারবেন সকাল 11টা ঢুকে একেবারে রাত্রি 8টা পর্যন্ত মাত্র 10 টাকাতে এই দেখুন চলুন একবার ঘুরে আসি তারপরে নিশ্চয়ই প্যাটেল বোর্ডে যাওয়ার চেষ্টা করব তখন আপনারা জানাবেন কেমন কী পরিস্থিতি হচ্ছে একটু জোরে হাঁটাটাই উচিত হবে কারণ ডিস্টার্ব করাটা ঠিক হবে না যাই হোক আর এই চত্বরে এসে কিছুটা খারাপ লাগছে নিজে দেখে কারণ একা বুঝতে পারছেন সোলো হিসাবে খারাপ লাগারই বিষয় আর এই দেখেন চুনির কথা বলছিলাম এই দেখেন এখান থেকে পাশেই রয়েছে চুনি আর উপরে রয়েছে আরেকটি ইনভার্টার এই দেখেন টেবিল চেয়ারগুলো আর রাস্তার দুপাশে একেবারে সুন্দর বিভিন্ন গাছগাছালি বা বিভিন্ন রকম গাছ লাগানো আছে যার জন্যই আরও বেশি মাধুর্য হয়ে ওঠে এই পার্কটি গাছপালাগুলি পার্কটিকে আরও বেশি সাজিয়ে তুলছে সত্যিই অনবদ্য লাগছে আর ওটা ছাড়িয়ে আসলাম এবার এখানে এসে দেখছি একটি মন্দিরও রয়েছে পার্কের ভিতরে এই দেখেন আচ্ছা এটা একটি হনুমানজি মন্দির তো পার্কে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিস তো করতে পারবেন সময় অতিবাহিত করতে পারবেন এবং যদি আপনার ইচ্ছা হয় আপনি এই হনুমানজি মন্দিরও দর্শন করতে পারবেন এপাশে কি শেষ হয়ে গেল নাকি হ্যাঁ এপাশে বোধ হয় শেষ হয়ে যাচ্ছে এটি হচ্ছে একটি বহির্পথ অ্যাকচুয়ালি ওটি ছিল একটি বাইরে যাওয়ার পথ তো এই যে ছোট্ট পুকুর বলেন ছোট্ট ঝিল বলেন এই ঝিলকে কেন্দ্র করেই চারপাশে আপনার বিভিন্ন ফুটে মানে পায়ে হেঁটে যাওয়ার রাস্তাগুলি করা আছে এবং সেই রাস্তার দুপাশে বিভিন্ন রকম ভ্যারাইটির গাছ লাগানো আছে যেটা সত্যি খুবই ভালো লাগছে আর এই দেখেন এটির মার্ক হচ্ছে জল ট্যাঙ্ক এই দেখেন জল ট্যাঙ্কটি এই জল ট্যাঙ্কের জন্যই এই পার্কটি আপনি মার্ক করে রাখতে পারেন আর এখন যদিও রোদ ওই জন্য আমি প্যাডেল বোর্ডে উঠলাম না তবে প্যাডেল বোর্ডে ওঠার নিশ্চয়ই চেষ্টা করব একা কিন্তু একটু প্রবলেম হয়ে দাঁড়াবে প্যাডেল বোর্ডে ওঠা দুজন থাকলে খুবই ভালো হয় ক্যামেরা করে আপনার প্যাডেল বোর্ডে ওঠা সত্যি দুঃসহ হয়ে দাঁড়াবে দেখেন এই দেখেন এই ঝিলটির কথা বলছিলাম ঝিলের দুই পাশ দিয়ে রাস্তা করা আছে সেই রাস্তা দিয়ে আপনি হেঁটে ঘুরে বেড়াতে পারেন বা চূর্ণের ওই পাশটা গিয়ে আপনি আড্ডা দিতে পারেন বুঝতে পারছেন আপনি বলতে কাদেরকে বোঝাচ্ছি আর যদি আপনি মনে করেন যে সিঙ্গেল তো আপনাকে বলবো আসেন না এখানে এই জায়গা আপনার জন্য না চলুন এপাশে একটি মঞ্চ করা আছে এই মঞ্চটা ঘুরে আসি এই যে মঞ্চটি এই মঞ্চটি হচ্ছে আশাবড়ি মঞ্চ তো এই মঞ্চ থেকে আপনাকে একবার দেখিয়ে নিই এই দেখেন এই মঞ্চতে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে আর এই পাশে আপনার অডিয়েন্সের বিভিন্ন রকমের বসার জায়গা আর এই পার্কের যে টয়লেট সেটি ওই মঞ্চের পিছনেই ব্যাক স্টেজে তো সেটা এটুকু ইনফরমেশন দেওয়া ছিল এখানে
চলুন একটু সামনে আগে যাই। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য এই পার্কটি একটি আদর্শ জায়গা, আর প্রেমিক প্রেমিকার জন্য পার্কটি তো আদর্শ বটে। পার্কের বিভিন্ন জায়গায় আপনার বসার বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে, আর বাচ্চাদের জন্য আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো করার মতো ব্যবস্থা করা আছে। ঢুকেই ডান হাতে জাম্পিং বলেন বা হেলিকপ্টার্স এইগুলো বলেন, বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আছে সেগুলো চলেন, আপনাকে কিছুটা দেখাই, তারপরে এক জায়গায় বসে কথা বলবো। তো মেন গেট দিয়ে ঢুকেই ডান হাতে রয়েছে এই যে গাছটি, এই গাছটির নিচে বিভিন্ন ছোটো ছোটো পাথর রেখে আপনার বসার মতো ব্যবস্থা করা আছে, যেটি সত্যি একটু চোখে লাগার মতো। আপনি এখানে এসে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। আর যেটা বলছিলাম বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য, তো মেন গেট দিয়ে ঢুকেই আপনার ডান দিকে যেগুলো রয়েছে দেখেন, চলুন এবার এদিকে যাই। এ দেখেন আমার বাঁ হাতে রয়েছে বিভিন্ন দোলনা, এখানে বাচ্চাদের বিভিন্ন দোলনার ব্যবস্থা করা আছে। আর জাম্পিংয়ের কথা বলছিলাম, এ দেখেন অবকাশ পার্কে জাম্পিং, সরি এ পাশে বোধহয় একটু লাইটের প্রবলেম হচ্ছে, এ দেখেন জাম্পিং। এই জাম্পিংগুলো করতে আলাদা করে আপনাকে এক্সট্রা 10 টাকা পে করতে হবে। অ্যাকচুয়ালি আপনাদের বড়দের জন্য না, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। এই যে চত্বরটি, এই চত্বরটি হচ্ছে বাচ্চাদের সময় অতিবাহিত করার জন্য একটি আদর্শ জায়গা ধরতে গেলে। এ দেখেন এখানে একটি টমেটো করা আছে, ছোটো মূর্তি করা আছে, আর এই দেখেন জেরি উঁকি মারছে ওখান থেকে, সত্যি এগুলি একটু বেশ মনোরঞ্জক পড়ে আছে। দেখেন এখানে একটি স্লিপিংগুলো আছে, এখানে একটি আছে স্লাইডিং, ইয়েগুলো ওপাশে একটি আছে, আর এখানে আপনার রাউন্ড যেগুলো ঘোরে, এ দেখেন ডলফিনের মতো ইয়ে করে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো করা আছে। মেন গেট দিয়ে ঢুকে আপনার ডান দিকে যে চাইল্ড অ্যাক্টিভিটিসগুলো ছিল, আর প্রথমেই দেখাচ্ছিলাম ভিডিও প্রথমেই যে আপনার বাঁ দিকে যে হেলিকপ্টার ইয়েগুলো, তো এই দেখেন এখানে রয়েছে সেই হেলিকপ্টারের ইয়েগুলো। আপনার এই হেলিকপ্টারে চাপার জন্য আলাদা করে আপনাকে 10 টাকা পে করতে হবে। এই দেখেন আমার পিছনে আছে, এটি সম্পূর্ণ বাচ্চাদের জন্য। আর এপাশে এই দেখেন ভীমের টোটাল টিম, ছোটো ভীমের টোটাল টিমটা এখানে আছে, এ দেখেন। আর এখানে নন্টে ফন্টে এই টোটালটা হচ্ছে আপনার মেন গেট দিয়ে ঢুকে বাম দিকে। আর যে ফুড স্টেশনের কথা বলছিলাম, এটি হচ্ছে সেই ফুড স্টেশনটি যেটি কিনা মেন গেট দিয়ে ঢুকে বাম দিকে। চলুন এক জায়গায় বসে কিছুটা কথা বলি, তারপর আপনার সঙ্গে কথাবার্তা বলে বেরিয়ে যাবো বিনোদিনী পার্কের দিকে। তো কিছুক্ষণ আগে বলছিলাম যে এই যে ঝিলটির চারিপাশে আপনার চেয়ারের সিস্টেম করা আছে, এবং সেখানে বসে আপনার সময় অতিবাহিত করতে পারবেন। এই দেখেন এখানে বুঝতে পাচ্ছেন যে পিছনে ঝাউ গাছ, এবং আমি যে চেয়ারটা বসে আছি এরকম সারিবদ্ধভাবে চেয়ার করা আছে, দেখে বুঝতে পাচ্ছেন। এই দেখেন টোটালটা এরকমভাবে টোটাল আপনার ঝিলের চারিদিকে এরকম করে আপনার চেয়ার করা আছে, এবং পিছন দিকে আপনার ঝাউ গাছ, আর এই ঝাউয়ের পিছনেই আপনার হচ্ছে যে পায়ে হেঁটে যাওয়ার রাস্তাটি। আর এই কারণে বেশি ভালো লাগছে পার্কটি, বললাম তো চূর্ণী নদীর ধারে, আর ঝাউ গাছের দুপাশে রয়েছে বিভিন্ন রকম ভ্যারাইটির গাছপালা, যেটা দেখে আপনার সত্যি চোখটা জুড়িয়ে যাবে, সত্যি খুবই ভালো লাগবে। কিন্তু এখানে এসে সবই ভালো লাগলো, শুধু অতিরিক্ত ভিডিও করার জন্য যে অ্যামাউন্ট আমাকে পে করতে হলো সেটার জন্য কিছুটা হলেও খারাপ লাগছে। যদি আর একটু কম হতো তবে ঠিক ছিল, যাই হোক যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আপনাদের দেখাতে পারলাম পার্কটি, এটাই অনেক কিছু। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি জানান, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার ক্লোজ সবার সঙ্গে, কেমন লেগেছে পার্কটি, বা আপনি নিশ্চয়ই ঘুরে দেখতে পারেন এসে। আর আপনাকে বলি যে এখানে কীভাবে আসবেন, শিয়ালদা থেকে আপনি চলে আসুন রানাঘাট স্টেশন। আপনি তো আপনাকে দেখালাম ভিডিও প্রথমে যে রানাঘাট স্টেশন থেকে কীভাবে আসলাম, তাও বলছি শিয়ালদা থেকে বা আপনি লালগড় দিক থেকে যদি আসেন আপনাকে এসে নামতে হবে রানাঘাট স্টেশন। তো রানাঘাট জাংশন নামার পরে আপনি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে যে অটোগুলো পেয়ে যাবেন, অটো না টোটোগুলো পেয়ে যাবেন বা টুকটুকগুলো পেয়ে যাবেন, অ্যাকচুয়ালি ওগুলি হচ্ছে ভ্যান এবং টোটোর মিক্সআপ। তো সেখান থেকে আপনি যদি বলেন যে আমাকে অবকাশ পার্কে নিয়ে চলেন, তো আপনাকে 15 টাকা ভাড়া নেবে এবং পৌঁছে দেবে এই অবকাশ পার্কের মেন গেটে। তো আপনি যদি ভিডিও করতে চান তো সেটাই আপনার সঙ্গে কথা বলে নেবেন কেমন কী অ্যামাউন্ট নেবে, আর যদি আপনি স্টিল ছবি তুলতে চান তাও একটা অ্যামাউন্ট সেটা কথা বলে নেবেন। কিন্তু
নর্মাল পাবলিকের জন্য এখানে এন্ট্রি ফিজ হচ্ছে মাত্র 10 টাকা, আর 10 টাকাতে আপনি সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ঘুরে থাকতে পারেন বা বসে থাকতে পারেন, কোনো ব্যাপার নেই, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, এটা একটা ভালো দিক যদিও। আর এখানে বোটিং করতাম আমি, কিন্তু বোটিংটা আমি এই কারণে করলাম না কারণ একা আছি, একা বোটিং করাটা খুবই কষ্টকর ব্যাপার, জানি আমি, এক্সপিরিয়েন্স আছে আমার আগের, ওই জন্য বোটিং করলাম না। কিন্তু আপনাকে বলছি যে আপনি যদি বন্ধুদের সঙ্গে আসেন তো এখানে এসে আপনি বোটিং করতে পারেন, তো বোটিংয়ের জন্য আপনাকে এক্সট্রা 20 টাকা দিতে হবে। আমি সাজেস্ট করবো আপনাকে, আপনি আগে 10 টাকা দিয়ে পার্কটা একচত্তর ঘুরে নেন, ঘোরার পরে যদি আপনার ভালো লাগে তো আপনি বোটিংয়ের জন্য আবার ওখানে গিয়ে 20 টাকা পে করে এসে বোটিং করতে পারেন, আপনি বার হবেন না, বোটিং করতে পারেন। আর আপনি যদি বাচ্চাদের নিয়ে আসবো মনে করেন তো অবশ্যই আমি আপনাকে বলবো ঢোকার সময় জাম্পিংয়ের বা হেলিকপ্টারে চড়ার জন্য আপনি এক্সট্রা যে 10 টাকা চার্জ হয় সেটা পে করে নেন, কারণ সত্যি ও দুটোই একটু জমকল ব্যাপার বাচ্চা কাচ্চার জন্য। আর যদি আপনি নিম্বানি বিচ নিয়ে আসেন তো আপনার জন্য পার্কটি হচ্ছে একটি আদর্শ জায়গা। যাই হোক, পার্কটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানান, প্রচুর বুকে ফেললাম। এই পার্কটি আপনার এই পর্যন্তই, এই পার্টে পরে আমি চলে যাবো বিনোদিনী পার্ক। তো বিনোদিনী পার্কের ভিডিওটা আপনার থার্ড পার্ট হবে। আবারও বলছি, আমি ধুবুলিয়া থেকে রানাঘাট পর্যন্ত জার্নিটাকে ফার্স্ট পার্ট করেছি এবং এই যে অবকাশ পার্ক এটাকে আমি সেকেন্ড পার্ট করলাম, এবং এখান থেকে আমি থার্ড পার্ট করবো হচ্ছে বিনোদিনী পার্কটাকে। তো সাথে থাকুন, পাশে থাকুন, এভাবে সাপোর্ট করতে থাকুন আর এই পরিবারটাকে বাড়িয়ে তুলুন শেয়ার করার মাধ্যমে। আর যদি নতুন দেখছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ।